হযরতে ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আপনি বিভিন্ন মুজিজা দেখিয়েছেন, আজকে একটা নতুন মুজিজা আপনাকে দেখানো লাগবে। এটা বা একটা পুরাতন কবরস্থান, এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, তাহলে আপনার উপর আমরা সবাই ঈমান আনবো। নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতেন। হযরত ঈসা সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, যদিও আমি নবী, তোমার সাহায্য লাগবে, এখন মেহরবানি করে এদের হেদায়েত দেওয়ার উসিলায় হলেও তুমি আমাকে সাহায্য করো, পাঠাও। আল্লাহ রব্বুল আলামিন তাকে ওহী দিলেন, কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন, কুম বিজনিল্লাহ, হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, এ সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না, আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন। হযরত ঈসা আশ্চর্য হয়ে বললেন, আল্লাহর বান্দা কে তুমি, তোমার পরিচয় কি আর তোমার বাবাই বাপ কে? কবরবাসী ডাক দিয়ে বলেছেন, আল্লাহর নবী ঈসা আমি আজকের সন্তান না, আজকে থেকে 4,500 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিসসালাম আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল যে মরণের পরে তোমাকে 1,000 বছর পরে আবার একবার জিন্দা হওয়া লাগবে জামানার নবী হযরতে ঈসার মুজিজার কারণে, এটা আল্লাহ আমাকে জানিয়েছে, এটা তোমাকে আমি ওসিয়ত করলাম, তুমি যেহেতু আবার জিন্দা হবে, এক নবী আর এক নবীর ভাই, এই জন্য আমি নূহুর ভাই হযরত ঈসা, আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও। হযরত ঈসা রূহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, শাম তুমি 4,500 বছর কবরে আছো, কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও। শাম বলে, ঈসা রূহুল্লাহ হে আমার চাচা জান, কারণ এক নবী আর এক নবীর ভাই, এই হিসাবে আপনি আমার বাবার ভাই, আপনি আমার চাচা, আপনাকে আমি দুটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি। তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন, এক নম্বরে তিনি বলেছিলেন, আল্লাহর নবী ঈসা আমার চাচা, মরণের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল, আমার রুহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল, আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময় যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম, যে তীব্র যন্ত্রণা, 4,500 বছর এই কবরে পড়ে আছি, এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি, এখনো ব্যথা করে। দ্বিতীয় নম্বরে, কবে কিয়ামত হবে আমিও জানি না, কিয়ামতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের 360 জোড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জোড়া দেওয়া আছে, এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই 4,500 বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে। মুফাসসির লিখেছেন শেষের দিকে, হযরতে শাম তিনি একজন নবী ছিলেন, যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান। বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে, একজন মুসলমান নবীর সন্তান, তিনি একজন নবী, এরকম কথাও আছে। সময় কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এই জন্য এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায়, নবীজি ওই সময় আজরাইলকে বলেছিলেন, ভাই মরণের যে যন্ত্রণা সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও, কিন্তু আমার এতিম উম্মতদেরকে তুমি কিছু বলবা না। আজরাইল বলেছিলেন, না এটা কথা দিতে পারলাম না, কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি,
কোরআনে কারীমের 6666টা আয়াতের ভিতরে সূরা বাকারার 255 নম্বর আয়াত যদি আপনার উম্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে, আর আয়াতের ভিতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে, কয়টা বলেন বলেন? এই 10টা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে, আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না। মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা, ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব। যে যন্ত্রণা থেকে নবীজি পর্যন্ত রেহাই পেলেন না, হযরতে শাম রেহাই পাননি, কেউ এই যন্ত্রণা থেকে বাদ যায়নি, সেখানে সে ফেরেস্তা আজরাইল কবজ করবে যান, সেই যদি বলে যে আমি মাফ করে দেব, শাস্তি দেব না এই আমলটা করলে, শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিতে 10টা ক্ষমতার কথা আল্লাহর আছে, এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন, আর প্রতি বাসক্ত নামাজের পরে একবার করে পড়বেন। আমার মনে হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য এই আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই?